APSC Kelenkari Todonto. APSC Kelenkari Todonto, Etialeke, Kepa Goraku, Raspotita Pihaya, Kukuta Musakora Jose, Jera Kora Jose, Anki Griptar Kora, Ataike Gorakike, Jaminot Muktiuria. আর জামিনন মুক্তির কারণ সমূহ ইতিমধ্যে দৰ্শোৱা হৈছে যে আদালতৰ অনুমতি অবিহনে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু লগতে যেটো যি অভিযোগনামা সেই অভিযোগনামা আদালতত দাখিল নকৰা পৰিপ্ৰেক্ষিতত আটাইকে গৰাকী জামিনত মুক্তি লাভ কৰিলে গতিকে এই ক্ষেত্ৰত এছআইটিৰ ওপৰত আদালত ক্ষুণ্ণ বুলি ইতিমধ্যে কোৱা হৈছে কিন্তু শেহতীয়াকৈ খবৰ আহিছে তিনি গৰাকী অভিযুক্তৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰিছে এছআইটিয়ে সাজাহান সরকার অসহ্য জীবন বড়ুয়া আর রাকেশ দাসর বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে এসআইটিএ আনকি সকল তথ্য প্রমাণ সন্নিবিষ্ট করেছে এসআইটিএ আর ইফালে গ্রেপ্তার হওয়া আগতীয়াকৈ গ্রেপ্তার হওয়া আটাইকেগৰাকীকে জামিনত মুক্তিও দিয়া হৈছে পুনৰ এবাৰ কৈছো যে প্রশ্ন উত্থাপন হৈছে এসআইটিৰ ওপৰত আর বারম্বার এটাই কথা যে এসআইটিৰ ওপৰত দিশপুৰৰ হেঁচা আছে আর সেই হেসার বাবে যেন কোরবাত নহয় কোরবাত এসআইটির দুর্বল ভূমিকা এপিএসসি কেলেঙ্কারি তদন্ত APSC Kelenkari Todontot, Etialeke, Kepa Goraku, Raspotita Pihaya, Kukuta Musa Kora Jose, Jera Kora Jose, Anki Griptar Kora, Ataike Gorakike, Jaminot Muktiuria. আর জামিনন মুক্তির কারণ সমূহ ইতিমধ্যে দৰ্শোৱা হৈছে যে আদালতৰ অনুমতি অবিহনে তেওঁলোকক গ্ৰেপ্তাৰ কৰা হৈছিল আৰু লগতে যেটো যি অভিযোগনামা সেই অভিযোগনামা আদালতত দাখিল নকৰা পৰিপ্ৰেক্ষিতত আটাইকেগৰাকীয়ে জামিনত মুক্তি লাভ কৰিলে গতিকে এই ক্ষেত্ৰত এছআইটিৰ ওপৰত আদালত ক্ষুণ্ণ বুলি ইতিমধ্যে কোৱা হৈছে কিন্তু শেহতীয়াকৈ খবৰ আহিছে তিনিগৰাকী অভিযুক্তৰ বিৰুদ্ধে অভিযোগনামা দাখিল কৰিছে এছআইটিয়ে সাজাহান সরকার অসহ্য জীবন বড়ুয়া আর রাকেশ দাসর বিরুদ্ধে অভিযোগনামা দাখিল করেছে এসআইটিএ আনকি সকল তথ্য প্রমাণ সন্নিবিষ্ট করেছে এসআইটিএ আর ইফালে গ্রেপ্তার হওয়া আগতীয়াকৈ গ্রেপ্তার হওয়া আটাইকেগৰাকীকে জামিনত মুক্তিও দিয়া হৈছে পুনৰ এবাৰ কৈছো যে প্রশ্ন উত্থাপন হৈছে এসআইটিৰ ওপৰত আর বারম্বার এটাই কথা যে এসআইটিৰ ওপৰত দিশপুৰৰ হেঁচা আছে আর সেই হেঁচার বাবে যেন কোরবাত নহয় কোরবাত এসআইটির দুর্বল ভূমিকা